নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। তা কিন্তু একটু গ্রামের দিকের মানুষ, যেসব অঞ্চলে হাতির তাণ্ডব রয়েছে সেই সব অঞ্চলের মানুষদের জন্য অত্যন্ত সুখবর। তা পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক, সেখান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে এবার থেকে যদি হাতির তাণ্ডবে কোনো পরিবারের কেউ মারা যান, তাহলে তাদের পরিবারকে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। পাশাপাশি সেই পরিবারের একজনকে অন্তত হোমগার্ড পদে নিয়োগ করা হবে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আজকেই একজন হাতির তাণ্ডবেই মৃত্যু হয়েছে এমন এক পরিবারের একজনকে তিনি চাকরির নিয়োগপত্র দেন। পাশাপাশি এ কথাও তিনি বলেন যে এই রাজ্যের বহু জায়গায়, বিশেষ করে ঝাড়গ্রাম বলুন, পশ্চিম মেদিনীপুর বলুন, বা রাজ্যের বিভিন্ন জেলাতে অঞ্চলে হাতির তাণ্ডব কিন্তু একটা খুব কমন ব্যাপার, খুব স্বাভাবিক ব্যাপার, প্রায়শই ঘটে। এই হাতিরা হঠাৎ করে দল বেঁধে রেগে গিয়ে ফসল তছনছ করে দেয়, নানা জমির ফসলের সব ফসল এরা নষ্ট করে ফেলে। তাতেও যদি ক্ষান্ত না হয় তাহলে তারা আশেপাশের এই গ্রামাঞ্চলে ঢুকে পড়ে, গ্রামের মধ্যে ঢুকে পড়ে, সেখানকার বাড়ি ঘর ভেঙে দেয়। এবং এই হাতির তাণ্ডবে রাস্তাঘাট মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায়, রাস্তায় তারা দাঁড়িয়ে পড়ে বা রাস্তায় চলাচল করতে থাকে, যার জন্য রাস্তায় যাতায়াত করা যায় না। তো এই সব জায়গাগুলো, অঞ্চলগুলো হাতির তাণ্ডবের সঙ্গে কিন্তু মানুষ পরিচিত। আর এই হাতির তাণ্ডবে বহু মানুষ ইতিমধ্যে এদিক ওদিক কিন্তু মারা যান। তো এরপর রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে এই ঘটনা বন্ধ করে দেওয়ার জায়গায় তো তিনি নেই, কিন্তু এরকম ঘটনা যদি কোনো গ্রামবাসীর সঙ্গে ঘটে যে সেই পরিবারের কোনো একজন মানুষ হাতির হানায়, হাতির তাণ্ডবে, দাঁতেলের হানায় মারা যান, তাহলে তার পরিবারকে কিছু আর্থিক সাহায্য সেটা রাজ্য সরকার দেবে এবং ওই পরিবারের একজনকে অন্তত হোমগার্ড পদে নিয়োগ করা হবে চাকরিতে। তো এই মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্বাভাবিকভাবেই পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রাম ওই এলাকা কিংবা এ রাজ্যের আরও এমন জায়গায় যেখানে হাতির তাণ্ডব প্রায়শই চলে, সেসব এলাকার বাসিন্দাদের খানিকটা স্বস্তি, যে স্বস্তি, দেখুন এর কি আর স্বস্তি হয়, একটা মানুষ যদি একটা পরিবার থেকে চলে যায়, একটা সংসার থেকে চলে যায়, তার তো কোনো বিকল্প হতেই পারে না। সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, যেটা যিনি পাচ্ছেন তিনি জানেন, আপনি জানেন, আমি জানি, সকলেই জানে, কিন্তু সবটাই তো আর আমাদের হাতে নেই না, মানে জন্ম মৃত্যু এটা গোটাটাই কি করে আমাদের হাতে থাকে। তো নিশ্চয়ই চেষ্টা করা হয়, হাতি নিয়ে তো আজকের সমস্যা নেই, রাতেল তার তাণ্ডব বিভিন্ন গ্রামের বাড়িতে ঢুকে পড়া, গ্রামে ঢুকে পড়া, তারপর তাণ্ডব চালানো, ফসল এক রাতে শেষ করে দেওয়া, বাড়ি ঘর ভেঙে চুড়ে ফেলে দেওয়া, এগুলোর সঙ্গে আমরা খুব পরিচিত। কিন্তু এগুলো ঠেকানোর জন্যে আর যা যা হাতি খেতানো দল হয়, আমি দেখেছি, পার্সোনালি মিশেছি এমন কিছু ছোট ছোট মেয়ে যারা পড়াশুনো করে, ক্লাস 8-9 পড়ে, 10 পড়ে, তারাও কি সুন্দর বলে, ওই অঞ্চলের বাসিন্দা, তারা অনেক সাহসী হয়, বলে রাত্রিবেলা আমরা হাতি খেদাতে যাই। তো ওরা বলে হাতি খেদানো, এই শব্দটা ব্যবহার করে সবাই মিলে, বাবা মা, ছেলে মেয়েরা, পাড়া প্রতিবেশী সবাই মিলে, যাতে ফসল না নষ্ট করে ফেলে হাতি। তাই বিভিন্ন আলো আওয়াজ করতে করতে তারা হাতি খেদিয়ে থাকে বা হাতিকে তারা দিয়ে সরিয়ে দিতে থাকে। তো এইসব করতে গিয়ে বা না করতে গিয়ে মাঝরাতে হঠাৎ করে হাতির পাল যদি হানা দেয়, বাড়িঘর ভেঙে চুড়ে দেয়, কখনো না কখনো, কখনো না কোনো সময় দুর্ঘটনায় এক একজন মানুষ মারা যায়। তো সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ঘোষণা করলেন যে এবার থেকে এরকম ঘটনায় সেই পরিবারকে একটা আর্থিক সাহায্য করা হবে, দেওয়া হবে, পাশাপাশি ওই পরিবারের একজনকে একটি হোমগার্ড পদে একটি চাকরি দেওয়া হবে, নিয়োগ করা হবে। তো আজকের মতো স্বরূপ কথা এটুকুই। আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।